ছলনা করলে তুমি? আমি কোনো ছলনা করিনি আপনার সাথে। আপনি যে কর্তব্যের দোহাই দিয়ে আমাকে এই প্রাসাদে রেখেছিলেন তাতে কি কোনো ত্রুটি হয়েছে রাজকুমারী, বলতে পারবেন? আড়াল করতে চাইছো যুবক? তুমি তো চেয়েছিলে, প্রাণপণে চেষ্টা করেছিলে যাতে মোহিনীর আর আমার মধ্যে তুমি বিরোধ তৈরি করতে পারো। এখন তুমি সে কাজে অসফল হয়েছো বলে তোমার খুব আফসোস হচ্ছে, তাই না? দেখো যুবক, এখনো সময় আছে, রোহিণীকে ছেড়ে আমার সঙ্গে এসে থাকো। দেখো কেমন রাজার মতন জীবন তোমার জন্য অপেক্ষা করছে। কোথায় আপনি আর কোথায় আমার রাজকন্যা? শুনুন রাজকুমারী, আমি মরে যাব কিন্তু আমি আমার রাজকন্যা থেকে কিছুতেই মুখ ফেরাতে পারবো না, কিছুতেই না। কিসের রাজকন্যা? হ্যাঁ, এই বিজয়নগরে শুধু একজনই রাজকন্যা আছে আর সেটা হলো আমি, মোহিনী। আমার মোহিনী কথাটা সঠিক বলেছে। চার করে বা কাউকে ভয় দেখিয়ে তার মন পরিবর্তন করা যায় না। তোমার মতো অর্বাচীন যুবক আমি অনেক দেখেছি, আমাদের শিরদাঁড়া ভেঙে আবার সেটাকে জোড়া লাগানোর কৌশল আমার খুব ভালো করে জানা আছে। আমিও দেখবো যুবক তোমার শিরদাঁড়ায় কটা হাড় আছে। চলো মোহিনী, পরিণতি ওকে ভুগতে দাও। আমাদের প্রথম সাক্ষাতের কথা মনে আছে রাজকন্যা? আমি ঠিক এইভাবেই তোমার মুখটা চেপে ধরেছিলাম। Thank you.
রাজকন্যা, শুধু তোমার কথা ভেবে আমি সমস্ত কষ্ট সমস্ত অত্যাচার সহ্য করে তবু আমি কারো কাছে মাথা নোয়াব না। আমি কথা দিলাম, কথা দিলাম রাজকন্যা, কথা দিলাম রাজকন্যা, রাজকন্যা। কি হলো আমার? কেন জানি না মনে হলো যোদ্ধা আমায় ডাকছে। কি হলো? এসো এসো, সবাই পেরিয়ে যাচ্ছে। আমি তোমার সাথে কোথাও যাব না। তুমি আমায় মিথ্যা কথা বলেছো। কিসের বিপদ? হ্যাঁ, একজন কেউ আসে যে রাজ্যের সবাইকে অভিশাপ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। অভিশাপ? তাহলে তুমি জেগে রইলে কি করে? আমি সেদিন রাজ্যে ছিলাম না, তাই জেগে আছি। ওই যে মিনারের ঘন্টা দেখছ, সেটাকে তিনবার বাজালেই রাজকুমারীর ঘুম ভাঙবে। আমি তোমার আর একটা কথাও বলবে না। কেন করলে আমার সাথে চলো না বলো, কেন? তুমি আমায় ভুল বুঝছো। আমি একদম কোনো কথা বলবে না। তুমি সবকিছু জেনে শুনে আমায় দিয়ে ওই রাক্ষসীকে কেন জাগালে? ও তো রাক্ষসী, ও তো রাজকুমারী নয়। এই সব কিছু জানা সত্ত্বেও তুমি কেন এত বড় বিপদ ডেকে আনলে, কেন বলো? যদি তুমি আমি সব কথা বলতে পারতাম তাহলে। তাহলে কি বলতে পারতাম মানেটা কি? আর বলছো নাই বা কেন? বাধাটা কোথায়? আমি অবিশ্বাস করো না, আমি তোমার সব মিথ্যে কথা বলিনি। সব মিথ্যে বলনি মানে মিথ্যের আবার পুরো অর্ধেক হয় নাকি? ও বুঝতে পারছি, তুমি আমাকে আবার বোকা বানাতে চাইছো, তাই তো? না, ঠিক তা নয়। হ্যাঁ, এটা সত্যি, ঘন্টা বাজালে অভিশাপ কাটবে না, রাক্ষসীর ঘুম ভাঙবে। কিন্তু কিন্তু কি? হ্যাঁ, তার সত্ত্বেও তুমি সবকিছু জেনে আমাকে মিথ্যে কথা বললে, তাই তো? মূর্খরাও নিজেদের ভালো বোঝে। আর তুমি? হ্যাঁ, আমি মূর্খ, আমি আমার ভালো চাই, আমি নিদ্রাপুরেই ভালো চাই, তাই তো? তাই তো কি? তাই তো কি? তাই তো তুমি আমায় দিয়ে ঘন্টা বাজিয়ে ওই রাক্ষসীকে জাগিয়ে তুললে, তাই আমরা এখন জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছি। তুমি না কোনো কথা বলবে না আমার সাথে, তোমাকে দেখলেই আমার এখন ভীষণ রাগ হচ্ছে। আমি কি করতে এসেছিলাম আর এখন? একটু শান্ত হয়ে আমার কথাটা একবার শোনো। কি শুনবো শান্ত হয়ে? তোমার ওই অভিশাপের আবার নতুন গল্প, তাই তো? না, বিশ্বাস করো, ওই রাক্ষসীই আমাদের অভিশাপ কাটার উপায়। কি? হ্যাঁ, আমি সত্যি বলছি, যে আমাদের এই অভিশাপটা দিয়েছিল সে আসলে রাজকন্যার শরীরে একটা লাল মুনি ভরে দেয়, তারপর থেকেই সে রাক্ষসী হয়ে গেছে। কি বলছো? কি তার মানে ওই রাক্ষসী আসলে রাজকুমারী? হ্যাঁ, ওই মুনিটা যদি আবার বের করে নেওয়া যায় তাহলে সে আবার রাজকন্যা হয়ে যাবে আর নিদ্রাপুরীর সবার ঘুম ভাঙবে। ওই লালমণিটা বের করে দিলে ওই রাক্ষসী রাজকুমারী হয়ে যাবে? দেখো তো মণিটা এমন দেখতে কিনা। হ্যাঁ, ওটাই তো, একদম ঠিক। বাহ শান্তি, তাহলে আমি ভুল পথে ঘুরছি না, যা নিতে এসেছি তার দিকে এগোচ্ছি। আচ্ছা, রাক্ষসী তো এখন ঘুমিয়ে রয়েছে, আমরা এই সময় মণিটা বের করে নিতে পারি না? সেই ভুল করো না, রাক্ষসী মাত্র কিছু সময়ের জন্য ঘুমিয়েছে, সে কিন্তু আবার জাগবে। কেন? আমরা তো ওই কাঁটা দিয়ে তাকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। জানি না, তবে একবার তুমি নিদ্রা মিনারের ঘন্টা বাজিয়ে দিয়েছো, তাই ওটা প্রতি প্রহরেই বাজবে আর রাক্ষসী জেগে উঠবে, আর মুনিটাও সহজে বের করা যাবে না। এই রে, এ তো মহা বিপদ হলো। তাহলে
উপায় তো কিছু একটা থাকবে। হ্যাঁ, উপায় একটা আছে, আর তা হলো সোনার কাঁটা। সোনার কাঁটা? সোনার কাঁটা? হ্যাঁ, এই জঙ্গলে কোথাও লুকিয়ে আছে সেই সোনার কাঁটা। দেখো তো এমন দেখতে কি না। হ্যাঁ, এই কাঁটা রাক্ষসীর মাথায় বসিয়ে দিলেই মুনি আবার বেরিয়ে আসবে। কিন্তু কোথায় খুঁজে পাবো এই কাঁটা? এই জঙ্গলের নিদ্রা কুয়োতেই আছে সেই কাঁটা। কিন্তু সাবধান। কেন? সেই কুয়ো মায়াবী, পদে পদে বিপদ, তাই যা করবে সাবধানে। ঠিক আছে, তুমি এখানেই থাকবে, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। আর বিপদের সাথে লড়াই করতে আমি জানি। আমি নিয়েই আসবো সোনার কাঁটা। আমাদের কোথাও ভুল হচ্ছে না তো মোহিনী? ওই অগ্নিকে বাঁচিয়ে না রেখে মেরে ফেললেই ভালো হতো। কি চাও তুমি? না রাজমাতা, না, ওর অন্যায় এতটাই বড় যে ওর শাস্তি কিছুতেই এত ছোট হতে পারে না, কিছুতেই না। চাইছো বলো তো। চাই, আমি চাই ওকে তিলে তিলে শেষ করতে। ও আমাকে বোকা বানিয়েছে, আমার সাথে ছলনা করেছে, আমাকে ব্যবহার করেছে রোহিণীর কাজে। ওকে কঠিন শাস্তি না দিলে যে আমার শান্তি নেই রাজমাতা? কিছুতেই শান্তি নেই আমার। রোহিণীকে ছেড়ে আমার সঙ্গে এসে থাকো। দেখো কেমন রাজার মতন জীবন তোমার জন্য অপেক্ষা করছে। কোথায় আপনি আর কোথায় আমার রাজকন্যা? শুনুন রাজকুমারী, আমি মরে যাব, কিন্তু আমি আমার রাজকন্যা থেকে কিছুতেই মুখ ফেরাতে পারবো না, কিছুতেই না। আমার অগ্নিকে চাই, যে করেই হোক, রোহিণীর কাছ থেকে আমি ওকে ছিনিয়ে আনবই। বেশ মোহিনী, তোমার যুক্তি আমার কাছে স্পষ্ট, কিন্তু আমি যখন তোমার একটা কথা রেখেছি, এবার আমার একটা কথা তোমায় রাখতে হবে। আবার কি কথা? আবার কি কথা? তিন রঙের তিনটে আংটি, এটা দিয়ে কি হবে? এগুলো দিয়ে অনেক বড় কাজ হবে মা। কিন্তু আমায় কি করতে হবে রাজমাতা? তোমায় বিশেষ কিছু করতে হবে না, শুধু এক জায়গায় তোমায় যেতে হবে। কোথায়? দেখো, এটা কোন জায়গা রাজমাতা? কি
ভেবেছ রোহিণী? আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো, কিন্তু হবে না, কিচ্ছু হবে না। তোমার উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না।